নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো NMMSC 2024 অ্যাডমিট কার্ড সম্বন্ধে। ন্যাশনাল মিনসকা মেরিট স্কলারশিপের জন্য যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের অ্যাডমিট কার্ড সম্বন্ধে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন 15-12-2024 পরীক্ষা হতে চলেছে, পরীক্ষার আগে কী করণীয় এই সমস্ত বিষয়গুলো জানতে পারেন। তো আর একবার জানিয়ে দিই, এই পরীক্ষাটা অর্থাৎ ন্যাশনাল মিনসকা মেরিট স্কলারশিপ ক্লাস 8 পড়ার সময় যদি আপনার 55% নাম্বার থাকে, আপনাদের পারিবারিক ইনকাম 3,50,000 টাকার নিচে হয়ে থাকে, তাহলে আপনি অনায়াসে আবেদন করে এই স্কলারশিপ এক্সামে বসতে পারেন। যদি উত্তীর্ণ হন বা সিলেকশন হয় তাহলে 4 বছর 12,000 টাকা করে স্কলারশিপ পাবেন। তো আজকে তারই অ্যাডমিট কার্ড সম্বন্ধে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা অ্যাডমিট কার্ড সম্বন্ধে, সেজন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে কিছু আলোচনা করি যেগুলো আপনাদের প্রত্যেকেরই খুব উপকারে আসবে যারা পরীক্ষা দিবেন এই বছর। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রথমত আপনাদের একটা স্টুডেন্টের প্রোফাইল লগ ইন করে দেখাচ্ছি। সাইড দিকে দেখতে পাচ্ছেন কতজন স্টুডেন্টের আমরা রেজিস্ট্রেশন করেছি। তো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট রয়েছে, তাই আমরা এই বিষয়গুলো আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারছি। আপনাদেরকে এই স্কলারশিপ .wbscd.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছেন। আপনাদের প্রোফাইলটা লগ ইন করবেন, অবশ্যই সেখানে অ্যাকসেপ্ট আছে কিনা দেখবেন। আমরা যে কোনো একটা প্রোফাইল চয়েস করেছি, তো চয়েস করার পর আমরা এখানে প্লাস মাইনাস করে আমরা এটাকে লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে স্টুডেন্টের নাম ডিটেলস শো হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, কালো লেখার ভিতরে সাদা লেখা রয়েছে, যেটাতে দুটোতে টিকমার্ক রয়েছে, রেজিস্ট্রেশন ডিটেলস ডান, ভেরিফিকেশন সার্টিফিকেট ডান। এর পরবর্তীতে এইখানেই আসবে ডাউনলোড অ্যাডমিট কার্ড। কখন আসবে? পরীক্ষার ঠিক 10 দিন আগে। পরীক্ষা কবে অবশ্যই জানেন, আমরা আলোচনা করছি এবং কী করণীয় সেটাও আলোচনা করছি। এখানে দেখুন নেক্সট স্টেপ, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ। এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হতে হবে। অধিকাংশ স্টুডেন্ট যারা ভিডিও ইনকাম সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন তাদের অধিকাংশ অ্যাপ্লিকেশানই অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করা হয়েছে, সে বিষয়ে ভাবার কিছু নেই। আমরা এটাকে লগ আউট করলাম, আপনারা দেখে নিলেন, আপনাদের সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না। যাই হোক, আমরা এটাকে লগ আউট করে দিচ্ছি। আমরা নোটিফিকেশানে চলে যাই, ইনস্ট্রাকশানে। ইনস্ট্রাকশানে কী বলা হয়েছিল? পরীক্ষা হবে 15-12-2024, ঠিক 10 দিন আগে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটেই আসতে হবে, এভাবেই লগ ইন করতে হবে এবং যেখানে বললাম ওখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশান পাবেন, সেখানে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যদি আপনি এই বছর 7 পড়ছেন তাহলে অবশ্যই পরের বছরের জন্য প্রিপারেশন নিন, প্রতি বছরই এই পরীক্ষাটি হয়ে থাকে। যদি আপনার পার্সেন্টেজ 55% থাকে তাহলে কিন্তু অনায়াসে আবেদন করতে পারেন, পারিবারিক ইনকাম 3,50,000 নিচে থাকলেই হবে। তো যাই হোক, সেগুলি বিষয়ে পরে আলোচনা করব। আপনি যদি 7 স্টুডেন্ট বা আপনার 7 পড়া কোনো অভিভাবক হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী বছরে এই স্কলারশিপটা আবেদন করাবেন। এই নোটিশটা যেটা ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ নোটিশ হিসেবে আপনাদের সামনে নিয়ে আসব, সেটা হলো অফিসিয়াল ওয়েবসাইটে পুরনো নোটিশ। দেখুন এখানে NMMSC 2024 নোটিশটা যদি যান, এখানে যাবেন কোশ্চেন পেপারে যাবেন, কোশ্চেন পেপার ডাউনলোড করে নিন। অবশ্যই অন্তত 10টা সালের কোশ্চেন পেপার প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনার 80% পরীক্ষার ধাঁচটা বুঝতে পারবেন এবং আপনার সামনে যেই ধরনেরই কোশ্চেন আসুক সেটা সলভ করতে পারবেন। এই নয় যে বই পড়েছেন হুবাহু সেটাই পড়ে গেল পরীক্ষা সেন্টারে, সেটা কমই হয়ে থাকে। তো যাই হোক, এটা যদি আমি টেকনিকগুলো জেনে থাকেন তাহলে কিন্তু অনায়াসেই ফর্মটা বা অনায়াসেই ভালো পরীক্ষা দিতে পারবেন। ভালো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা কথাই বলবো, ওএমআর শিট প্র্যাকটিস করুন, ওএমআর শিট ভালোভাবে ফিল আপ করবেন। ওএমআর শিটে যেমন ভুলভাল না করেন বা একাধিক কোশ্চেনের ভুল উত্তর যেমন না দেন। এরকম হতে পারে আপনি সমস্ত কোশ্চেনের উত্তর দিয়েছেন, তাহলে কিন্তু আপনার এই স্কলারশিপ পাওয়ার চান্স একেবারেই নেই, এটাই কিন্তু সত্য হয়ে আসে। আমাদের কাছে আগের বছরের অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই স্কলারশিপ পাচ্ছে এবং যাদের রেনিউয়াল করছি। তো আমরা এই কথাগুলো আলোচনা করছি আগের বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে।
अवश्य अपना निज निज अभिज्ञता एखाने काजे लागाबेन, भालोभावे परीक्षा दिबेन, देखबेन कोनो समस्या नेई। आपनार बंधु बान्धव जदि एससी बा एसटी होये थाके পরবর্তীতে বা পরের বছর অবশ্যই তাদেরকে বলবেন এই রেজিস্ট্রেশন করতে, কারণ এসসি এসটিদের ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টই এটি পেয়ে থাকে, কারণ কম সংখ্যক স্টুডেন্ট এসসি এসটিদের এই পরীক্ষায় বসে, তাদের যে কোটা সেই কোটায় ফিল আপ হয় না। যাই হোক, আজকে এই ছোট্ট ইনফরমেশনটা ছিল, এখন পর্যন্ত অ্যাডমিট কার্ডের কোনো ইনফরমেশন নাই, কোনো নোটিশ নাই, 10 দিন আগেই নোটিস পাবেন, আপনাদের ভাবার কিছু নেই। আপনারা বই দেখতে পারেন, আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখছি, আগের বছর আলোচনা করেছিলাম, সেই বইগুলো ডাউনলোড করতে পারেন বা কিনে নিতে পারেন, ওয়েবসাইট বা অনলাইন থেকেও পেয়ে যাবেন, সেই বইগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। যাই হোক, আজকে এই ছোট্ট ইনফরমেশনটা আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।